হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝিনাইদহে আমার শ্বশুরবাড়ি। অনেক বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছি, এক্সাইটেড লাগছে। আর মা বাবা যেহেতু বাংলাদেশে এবার অনেক দিনের জন্য থাকবে, এই জন্য বাসা নিয়েছে, তো সেখানে এখন আমরা যাচ্ছি, আমি, আধিরা আর সুজয়। আধিরা অলরেডি ঘুমিয়ে পড়েছে, বাস চলা শুরু হওয়ার সাথে সাথে ওর শরীরটা খুব একটা ভালো না। তো যাই হোক, মা বাবা কাছে এবার আসার অনেক দিন পরে যাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু বোনের বিয়েতে আসছি আর প্রচণ্ড গরমও পড়েছে বাংলাদেশে, এজন্য আধিরাকে নিয়ে খুব একটা আমি মুভ হইনি, যশোরেই ছিলাম। যশোরে থাকলে মোটামুটি ওর শরীরটা ভালোই থাকে। তো এই জন্য সুজয় আসার পরে, বিয়ে, বোনের বিয়ে কেটে যাওয়ার পরে তারপরে আমরা যাচ্ছি। তো চলুন তাহলে ঝিনাইদহে আমরা কিভাবে কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলে ভিডিও ওরকম রেগুলারলি একটার পর একটা দিতে পারছি না, যখন যেইটা এডিট করতে পারছি আপনাদের সাথে শেয়ার করছি। যশোর থেকে ঝিনাইদহে যাওয়ার সময় মাঝপথে কালীগঞ্জের কাছাকাছি যখন, তখন আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে। খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু লাকিলি কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। বাসটা চলার মতো ছিল না, তো আমাদের পরের গাড়িতে আবার তুলে দিয়েছিল। অবশেষে আমরা ঝিনাইদহে এসে পৌঁছে গেলাম। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ওই মাঝপথে। ভাগ্য ভালো, কারো কোনো সমস্যা হয়নি। আমি তো মনে করছি কেউ, পাশের গাড়ি একদম গেছে, কিন্তু কারো কোনো সমস্যা হয়নি, মানুষের কোনো ক্ষতি হয়নি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এই কুষ্টিয়া, যশোর কুষ্টিয়ার যে বাস, এইটাতে যেই পরিমাণে জোরে চলে, রূপসা গড়াই গাড়িটা, চিন্তাই করা যায় না, এদের মানে বেপরোয়া গাড়ি চালায়। যাই হোক, তারপরে আমরা সেফলি পৌঁছে গিয়েছি ঝিনাইদহে। এখন যাবো শ্বশুরবাড়ি, অনেকদিন পরে প্রথমবারের জন্য যাবো শ্বশুরবাড়ি। চলুন তাহলে আমার শ্বশুরবাড়ি দেখাই। এই যে আধিরা, আধিরা ড্যাডি। আর এই যে এখানে আবার ভিড় জ্যাম। আধিরাকে খাওয়ানো হচ্ছে এখন ভাত, আধিরা মাছ আর ভাত খাচ্ছে। ঠাকুমার বাড়ি এসে নাও, হা করো, হা করো, হা করো, তাড়াতাড়ি। এই ভিডিও করতেছে কিন্তু, শিগগিরই নাও। আমরা ঝিনাইদহ চলে আসছি, এসে আধিরাকে খাইয়ে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি দুইজন। কোন পাশে কোন বাড়ি করবে, কি হবে না হবে, সমস্ত কিছু আলোচনা সমালোচনা চলছে, তাই না? আলোচনা সমালোচনা চলছে সেই সব ব্যাপার নিয়ে, যে কোন পাশের বাতাস আটকে যাবে, বাড়ি ঘর হয়ে যাবে, এইসব। এই হচ্ছে আমার, আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আর এই শ্বশুর বাড়ির সামনাসামনি আমার কাকা শ্বশুর বাড়ি। গত বছর যখন আসলাম তখন তো কাকা শ্বশুর বাড়ি উঠছি, আর এইবার উঠলাম নিজের শ্বশুর বাড়ি। হাউ আর ইউ ফিলিং? ভালো বাড়ি। হাউ আর ইউ? ভালো। নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি, ভাড়া বাড়ি। ওই তো যাই, ভাড়া বাড়ি। তো আমরা এখন ঝিনাইদহ শহরে ঘুরতে বের হয়েছি, একটু কাজও আছে। আর আজকে হচ্ছে কাকিমাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। কালকে বাড়ি এসে আর তেমন একটা ভিডিও করতে ইচ্ছা হয়নি, মানে ঝিনাইদহ এসে আর তেমন ভিডিও করতে ইচ্ছা হয়নি। আধিরার খুব জ্বরও এসেছে। যাই হোক, দেখি আধিরার জ্বর কীভাবে কমে। আর আমরা একটু ঘোরাঘুরি করে নিই ঝিনাইদহ শহরে। চলুন তাহলে। এখন বেরিয়ে পড়েছি কাকিমাদের বাড়িতে, যাচ্ছি আজকে দুপুরে কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ। আধিরাকে নিয়ে বাসায় আসলাম, বাইরে থেকে বাসায় এসে আধিরাকে নিয়ে এখন যাচ্ছি বাইরে এই কাকিমাদের বাড়িতে। তো ওকে একটু খাইয়েও দিলাম, এখন জ্বরটা পড়ে গিয়েছে, ঠাকুর ঠাকুর করে যেন আর জ্বর না আসে। আজকে আর শাওয়ার করায়নি ওকে। বাংলাদেশের এমন একটা ওয়েদার যেখানে মানে বেশি ঠান্ডা লাগলেও সমস্যা, বেশি গরম লাগলেও সমস্যা,
আমাদের ওখানে তো ঠান্ডা জিনিস খাইলে শীতের ভেতরে কোনো সমস্যা হয় না। কালকে রাত্রে আধিরা একটা আইসক্রিম খেয়েছে আর ফ্রিজের থেকে বের করে কোক খেয়েছে, খেয়ে জ্বর এসে গেছে। আমরা গলির মধ্যে দিয়ে আসলাম, শর্টকাট রাস্তা দিয়ে আসলাম, শর্টকাট রাস্তা গলি। এই যে কাকিমাদের বাড়িতে চলে আসছি। ঝিনাইদহে সব বাড়ি ঘর করেছে এরকম গাই গাই একদম না, কি অবস্থা। আর এই হচ্ছে আমরা কাকিমা, এই হচ্ছে আমাদের বাড়ি আর কাকিমাদের বাড়ি, আর এইখানে থাকে আমার শ্বশুর শাশুড়ি তিনতলাতে। তিনতলায় হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে কাকিমাদের বাড়ি, পাশাপাশি বাড়ি, বাট আসতে একটু গলিগালা দিয়ে দূর। আর এই যে আমার আধিরা, জ্বর আসছে আধিরাটা। হ্যালো এভরিওয়ান, তো আমরা কাকাদের বাড়িতে চলে আসছি, দেখি কাকিমা কি রান্না বান্না করছে। আসছি বেশ খানিকক্ষণ আগেই। মা খাতি বসে গেছো? বৃষ্টি আসতে তো ভালোই। আমরা সপরিবারে বেরোয়েছি একটু ঘুরতে ঝিনাইদহ শহরে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ঝিনাইদহের তৃতীয় দিন। আমরা কালকে সকালে হয়তো যশোরে চলে যাব। খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, সবার সাথে গল্প গুজব কথাবার্তা চলছে, আর আধিরারও প্রচণ্ড জ্বর ছিল, ওইটা হচ্ছে মেইন রিজন। আধিরার জ্বরের জন্য আসলে কোনো কিছুই ভালো লাগছে না। ওর আসলে যশোর থেকে জ্বর আসছিলো, বিয়ের মধ্যে একটু অনিয়ম হয়েছে, আর এখানে যেহেতু গরম গরম ঠান্ডায় ওর জ্বরটা এসে গিয়েছে। তারপরে দুই দিন মোটামুটি ভালো ছিল, সেটা দেখে আবার ঝিনাইদহে আসছি। তারপরে এখানে এসে আইসক্রিম টাইসক্রিম খেয়ে ঠান্ডা গরম লেগে আবার জ্বর চলে আসছে। যাই হোক, আজকে এখন একটু ভালো আছে, সকালে দেখলাম আর জ্বর আসেনি। এই যে এখন ঘুমাচ্ছে আর আধিরার বাবা ওই পাশে ঘুমাচ্ছে। তো আমি আমার শ্বশুর বাড়িটা একটু ঘুরে দেখাই, এই জায়গাটা আমার শ্বশুর বাড়ি তো কেউ দেখেননি এখনো, চলুন তাহলে। এ হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স, আর এখান থেকে এসে এই যে ডাইনিং রুম, ডাইনিং টেবিল কিনছে একটা, ফ্রিজ মাইক্রোওয়েভ মোটামুটি এখানে আছে, আর এই দিক থেকে যে এখানে বেসিন, আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরেও টুকটাক জিনিস আছে, খুব বেশি জিনিসপত্র নাই এখনো। আর এই যে হচ্ছে ডাইনিং রুম, তারপরে এই পাশে একটা ঘর, মাঝখানে একটা ঘর, আর এইখানে একটা ঘর। এই ঘরে আধিরার ড্যাডি আর আধিরা ঘুমাচ্ছে, আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল, সব কিছু আছে এখানে, সব ব্যাগ, আমাদের ব্যাগ আছে, মা বাবার ব্যাগ আছে, আর এইখানে একটা বাথরুম আছে এই, আর এই একটা ঘর। এখানে হচ্ছে সোফা রেখে দিয়েছে, সোফার এখনো গদি কেনা হয়নি আর টিভি এখনো ঝোলানো হয়নি। আর তারপরে আছে হচ্ছে এই যে বারান্দা, ঝুল বারান্দাটা অনেক বড়, যে বেলকনিটা অনেক বড়, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত লম্বা করে বেলকনি। আর এই তো এই এখানে হয়তো পূজার জায়গা বানানো যাবে, যাই হোক। আর এই আর একটা বেডরুম, মার বাবা বসে আছে। এই বেডরুমের সাথে একটা বাথরুমও আছে। আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, বাবা আজকে নাই, বাবা বাইরে গেছে একটু। রান্না করেছি আমি ইঁচড়, মাছ আর সিম্পল আমের টক পাতলা, আর এখানে আছে মুসুরের ডাল চচ্চড়ি। এদের সবাই মিলে একসাথে ভাত খাচ্ছি, এই যে মা খাচ্ছে।
আমরা এখন সব পরিবারে যাচ্ছি ঘুরতে। আমরা সব পরিবারে এখন ঘুরতে যাচ্ছি মামার শ্বশুর বাড়ি। মা বাবা আমি আধিরা আধিরা ড্যাডি সবাই মিলে যাচ্ছি একসাথে। এই যে সামনে বাবা, এই যে আধিরা ড্যাডি আছে, আধিরা আছে, পেছনে মা আছে। আধিরার কত গল্প, কি গল্প বাবা। হচ্ছে আমাদের পথ নির্দেশক, আমরা চিনি না যে বাড়ি যাচ্ছি। এই বাড়ি এখন আমরা যাব। এই হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি। আমাদের ঝিনাইদহ ট্যুর কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি। এই যে মা, ভালো থাকো মা। ঝিনাইদহ ট্যুর কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি আবার যশোর। আর বেশি দিন নাই, যশোরে যেয়ে আর এক সপ্তাহ পরে আবার চলে যাব। সানগ্লাস তোমার মাথায়, এই ছিল আমাদের ঝিনাইদহের ট্যুরের ছোটোখাটো কিছু ক্লিপ একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা মোট 3 দিন ছিলাম ঝিনাইদহে। তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো বাই বলছি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।